এই প্রশ্নটা আমার কাছে যেমন অনেক ছাত্রছাত্রীরা করে, ঠিক তেমনই অনেক অভিভাবক অভিভাবিকারাও জানতে চান, স্যার আমার ছেলে বা মেয়ে তো খুব ভালোভাবে বই পড়ে কিন্তু বাংলাতে নাম্বার ওঠে না কেন? বাংলাতে বেশি নাম্বার পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন? আজকের এই ভিডিওতে এই প্রশ্নেরই উত্তর দেব। ভিডিওটা সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ, এজন্য ভিডিওর শুরুতেই তুমি তোমার ভালোবাসাকে জানিয়ে ছোট্ট করে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বোতামে প্রেস করো এবং নোটিফিকেশান অল করে রাখো, আর কমেন্টে তুমি কোন ক্লাসের স্টুডেন্ট সেটা আমাকে লিখে জানাও। এটা কি তোমার সঙ্গেও হয়? একদম সত্যি কথা বলো যে তুমি সারাদিন পড়ছো, বাংলা মোটামুটি পারো বা ভালো পারো, কিন্তু পরীক্ষার খাতাতে নাম্বারটা মন মতো আসছে না। কিংবা দ্বিতীয় সম্ভাবনা, তুমি সব কমন পাচ্ছ, লিখতে গিয়ে দেখছো ঘন্টা পড়ে যাচ্ছে। কিংবা তৃতীয় সম্ভাবনা, তুমি বাংলাতে কিভাবে উত্তর লিখবো, কতটুকু লিখবো কিছুই বোঝো না। তোমাদের সবার সমস্ত সমস্যার সমাধান আজকের এই বিশেষ আলোচনার মধ্যে রয়েছে, এজন্য কেটে কেটে খানিকটা বাদ দিয়ে ভিডিওটা দেখলে কিন্তু কিছু বুঝবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, কৌশলগুলো ফলো করো, বন্ধুদের বলো, বন্ধুদের নিয়ে একসঙ্গে এই কৌশল মেনে পড়াশুনো করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। একটা কথা তো মানবে, শুরু থেকেই শুরু করতে হয়। বাংলাতে একটা প্রচলিত প্রবাদ আছে যে মরার সময় হরির নাম নিয়ে লাভ হয় না, অর্থাৎ যখন পরীক্ষা চলে এলো তখন বা সারা বছর না পড়ে তুমি যদি মনে করো 15-20 দিন একটু কৌশল অবলম্বন করব, আমি বিরাট ভালো রেজাল্ট করব, সেটা সত্যিই হয় না। তাই শ্রেষ্ঠ রেজাল্ট যাতে তুমি করতে পারো, বাংলাকে ভালোবাসতে পারো, সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওতে টিপসগুলো বলবো। তুমি তো জানো বা অলরেডি তোমরা অনেকে শুনেছ, আমাদের পরিবারের অনেক সদস্য তোমাদের মতো স্টুডেন্টরাই কিন্তু বাংলাতেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 100-100 পায়, একাধিক ছাত্রছাত্রীরা পায়। তাদের খাতার মধ্যে কিন্তু হিরে মণিক তারা দিয়ে আসে না, সোনা হিরে মণি মুক্তো এগুলো থাকে না, কলমের লেখাই থাকে। কিন্তু সেই লেখার মধ্যে কি এমন থাকে যেটার জন্য পরীক্ষক তাকে সম্পূর্ণ নাম্বার দিয়ে দেন, সেটাও জানতে পারবে আজকের এই ভিডিও দেখলে। প্রথম ত্রুটি তুমি মিলিয়ে নাও তো, এটা তোমার মধ্যে আছে কি না। তুমি পড়ছো গল্প কবিতা নাটক খুব ভালোভাবে রেডি, সবটা তুমি জানো, আমি শর্ট ধরছি তুমি পটপট করে বলে দিতে পারছো, তবুও তুমি কম পাও, কেন? একটা ত্রুটি আছে। ত্রুটিটা কি? এক্ষুনি পরীক্ষা করবে ভিডিওটা দেখবার পর, বাড়িতে যদি বড় আয়না থাকে, ড্রেসিং টেবিলের আয়না, তার সামনে দাঁড়াবে, নচেত একটা দেওয়ালে ঝোলানো আয়না যেমন আমার ঘরে আছে, থাকলে তার সামনে দাঁড়াবে। মনে করো তুমি সম্রাট স্যার, সম্রাট স্যার হয়ে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের পড়াও। তুমি মিলিয়ে নিও 10 জনের মধ্যে 6-7 জন স্টুডেন্টই কিন্তু এটা ঠিক মতো পারবে না। দেখো বিষয়টা কি, তুমি ফাঁকিবাজ স্টুডেন্ট নও, তুমি পড়েছো, সমস্ত প্রশ্নোত্তর তোমার জানা, শর্ট কোশ্চেন সব পাচ্ছ, অথচ বিষয়বস্তু বলতে গেলে তুমি বলতে পারছ না। সমস্যাটা এই জায়গাতে কিসের সমস্যা? এক, তুমি ভাষা প্রয়োগ, কোন জায়গায় কোন ভাষা কোন শব্দ প্রয়োগ করলে লাইনটা সুন্দর হচ্ছে এটা করতে পারছো না। আর দ্বিতীয় সমস্যা কি, তুমি একদম অনর্গল কথা বলতে পারছো না, এই দুটো কিন্তু ত্রুটি। এজন্য তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে বিষয়বস্তু তোমার ঠোঁটস্থ থাকে, কেউ বললে তুমি সম্রাট স্যার হয়ে বা তুমি একজন বাংলা শিক্ষক হয়ে তোমার বন্ধুদেরকে তোমার মা বাবাকে এই গল্প কবিতার বিষয়বস্তুটা সম্রাট স্যার হয়ে কিংবা একজন বাংলা শিক্ষক হয়ে বোঝাতে পারছ। কি করে এটা পারা যায়, এটা তো একটা বড় প্রশ্ন। এজন্য তোমাকে টেক্সট বই যেমন খুঁটিয়ে পড়তে হবে, তেমনি ভালো করে আলোচনা শুনতে হবে। কোথায় আলোচনা হবে? স্কুলে স্যারেরা ক্লাসে যখন আলোচনা করবেন, কিংবা প্রাইভেট টিউশনে তুমি যখন যাবে সেখানকার স্যারেরা বা কোচিংয়ের শিক্ষকেরা যখন আলোচনা করবেন, কিংবা অনলাইনে, শুধু আমাদের চ্যানেল নয় অনেক চ্যানেল আছে, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের ধরো আলোচনামূলক ভিডিওগুলো যখন দেখবে তুমি কিন্তু সমৃদ্ধ হচ্ছ। তোমার ডাউন মেমোরিটা কিন্তু আস্তে আস্তে রিচার্জ হচ্ছে। এটাকে আরও বুস্ট করবে কি করে? তোমার কাছে যদি কোনো সহায়িকা বই থাকে,
নোট বই, আমরা নোট বই কিন্তু ভুলভাবে ব্যবহার করি, তুমি মিলিয়ে দেখো, তুমিও এটা করো। আমরা কি করি, নোট বই খুলে শর্টগুলো একটু পড়ি, আর কি পড়ি, কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, বাদ বাকি কিছু খুলেও দেখি না। কিন্তু নোট বইয়ে দেখবে কবি পরিচিতি, লেখক পরিচিতির পরে বিষয় সংক্ষেপ, রসগ্রাহী আলোচনা, বিস্তারিত আলোচনা, নামকরণ আলোচনা, এই রকম নানা বিভাগ রয়েছে। ওই যে বিরাট বিরাট আলোচনাগুলো, ওগুলো পড়ো। ওই আলোচনাগুলো তোমার ডাউট ক্লিয়ার করবে, তোমাকে একদম সব দিক থেকে পুষ্ট করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের রিডিং পড়া কেমনভাবে করা উচিত, এমনভাবে পড়া উচিত যাতে অন্যকে তুমি পড়াটা বুঝিয়ে বলতে পারো। এজন্য কি করতে হবে, টেক্সট বইয়ের পাশাপাশি আলোচনা শুনতে হবে এবং সহায়ক গ্রন্থের বিস্তারিত যে রসগ্রাহী আলোচনা বা বিষয়বস্তু, এগুলো ফলো করতে হবে। প্রথম টিপস কেমন লাগলো আমাকে লিখে জানিও। দেখো, ভাবের ঘরে চুরি করার মতন পরামর্শ তোমাদের দেওয়া যেতেই পারে। অনেকে এরম ভিডিও বানান আমি দেখেছি যে মন দিয়ে পড়ো, রুটিন বানাও, এটা করো, সেটা করো, কিন্তু আশ্চর্যজনকভাবে মূল সমস্যা যে জায়গাতে, আমরা সবাই সেগুলো কিন্তু উপেক্ষা করি। তাই সেই জায়গাগুলি আমি তোমাদের চিনিয়ে দিচ্ছি। এবার আসি দ্বিতীয় টিপসে। গল্প বা নাটক বা কবিতা যখন পড়বে, নাটকীয় ভঙ্গিতে আবৃত্তি করবে। তুমি বলো আমি তো শিখিনি, দরকার নেই, নিজে নিজে প্র্যাকটিস করো। গল্পের মধ্যে যে নাটকীয়তা আছে, নাটকের মধ্যে যে নাটকীয়তা আছে, সংলাপ আছে, এগুলোকে সুন্দরভাবে উচ্চারণ করে পড়বে। উচ্চারণ করে পড়বার দুটো মানে লাভ আছে। এক, জোরে জোরে পড়লে বাইরের কথা কানে যাবে না, মনটা এক জায়গাতে স্থির থাকবে। যাদের এই সমস্যাটা হয়, বই নিয়ে বসলে আজকে সব পড়বো, বিরিয়ানি খেতে কখন যাব, অমুকের সঙ্গে কখন দেখা হবে, আরে ও আমায় কী লিখলো হোয়াটসঅ্যাপে, এই চিন্তাগুলো যাদের আসে, তোমরা জোরে জোরেই পড়বে, কেউ কিচ্ছু মনে করবে না, বরং বাবা মা বা প্রতিবেশী তারা খুশি হবেন যে তুমি জোরে জোরে পড়ছো এটা দেখে। আর দ্বিতীয় লাভটা কী হবে, তোমার উচ্চারণ সঠিক হবে, যার ফলে তোমার বানান ভুলের প্রবণতাও কিন্তু অনেক কমে যাবে। এবার কেমনভাবে পড়বে, ধরো আমি তোমায় বললাম বিকাশ ভালো ছেলে, আবার আমি বলছি বিকাশ ভালো ছেলে, দুটো কথার মধ্যে পার্থক্য আছে। প্রথমটাতে আমি অনেস্টলি বলছি ও খুব ভালো, দ্বিতীয়টাতে একটু টোন কেটে, একটু চিটকিরি কেটে বলছি ও একটা চিটিংবাজ, ও ভালো ছেলে নয়। এই যে নাটকীয় ভঙ্গিতে উচ্চারণ, এটা কিন্তু তোমাকে শিখতে হবে। একটা উদাহরণ বলি, ক্লাস টেনে যারা পড়ছো বা অলরেডি পড়ে উঁচু ক্লাসে উঠেছো, তোমরা জানো পথের দাবি বলে একটা গল্প আছে। সেখানে একটা জায়গায় বলা আছে, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, অর্থাৎ গিরিশ মহাপাত্রকে টিটকিরি কেটে বলা হচ্ছে, উরি বাবা কত বড় সদাশয় মানুষ উনি। এই রকম নাটকীয় ভঙ্গিতে তোমাকে উচ্চারণ করে পড়া প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু একটা বেস্ট সলিউশন, আমি ছোটবেলা থেকে কিন্তু এভাবেই পড়ি। এবার আসবো তৃতীয় টিপসে। এটা ঠিক, বাংলাতে অনেকেই যেটা ভুল করে সেটা বানান। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, তারা বানান কথাটাও সঠিকভাবে উচ্চারণ করে না, তারা এমন বলে আমার বাংলা বানাম খুব ভুল হয়, বা না ম বানাম খুব ভুল হয়, এটাই ভুল। তার মানে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারি, ইভেন যারা স্যারেরা রয়েছেন তোমরা শুনে দেখবে, আমাদের মুখের উচ্চারণ ভুল হয় বলেই আমাদের বাংলা বানান লেখাটাও ভুল হয়। তাই চেষ্টা করবে সঠিক উচ্চারণে পড়বার। এক্ষেত্রে তোমার গৃহশিক্ষক, স্কুল শিক্ষক, তারা কেমন উচ্চারণ করে পড়াচ্ছেন, এটা তোমাকে কিন্তু একটু হলেও ফলো রাখতে হবে। বানান যাতে ভুল না হয়, পড়বার সময় প্রত্যেকটা বানানের নিচে আর কি আঙুল দিয়ে দিয়ে পড়বে। যে বানান একবার ভুল হয়েছে, বাড়িতে এসে না দেখে 10 বার লিখবে, তারপর মেলাবে। এভাবে একটু প্র্যাকটিস করলে বানান ভুলটাকেও কিন্তু অনেকটাই কমিয়ে আনা যায়। এবারের কাজ, ধরো পড়বে কিভাবে এটা তো আমি বুঝিয়ে বললাম, এখন থেকেই এভাবে পড়তে হবে। তোমরা বলতে পারো 11 কিভাবে শুরু করব, 12 কিভাবে শুরু করব, 10 কিভাবে শুরু করব, 9 কিভাবে শুরু করব। এই টিপসগুলো সবার জন্য, শুরুর থেকে শুরু করতে হবে এমনভাবেই। যারা 10 পড়ছো কিংবা 9 পড়ছো, তোমাদের কিছুদিন ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখনও শুরু করার জন্য পর্যাপ্ত সময় রয়েছে। আজ থেকেই এভাবে পড়া শুরু করে দাও আর সুফল উপভোগ করতে থাকো। পরের টিপস বলবো, তার আগে তুমি আমায় বলো কেমন লাগছে আজকের আলোচনা। এভাবে সত্যিই কি কখনো তুমি ভেবেছিলে, বা তোমায় কেউ বুঝিয়েছিল, নাকি তুমি এইভাবে পড়ো?
তোমার মতামত আমাকে জানিও। আর আজকের এই ভিডিওর বিষয়বস্তু, তোমার কোন বন্ধু বা বান্ধবীর জানা প্রয়োজন যারা এইরকম ভুল করে, তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গাতে যেখানে তোমার সুযোগ সুবিধে আছে সেখানে শেয়ার করে তাদেরও এই ভিডিওর বিষয়বস্তু বুঝতে, জানতে, চিনতে সাহায্য করো। পড়ার পরেই আসে লেখার কথা। আমরা কি বলি, লেখা পড়া, তাই লিখতে হবে। বাংলা প্রশ্নগুলো পড়লাম, মুখে আমি সব বলে দিতে পারছি চলবে না, তোমাকে লিখতে হবে। তুমি বলে, আমার সব লেখাও হয়, আমি লিখতেও পারি, তাও নাম্বার কম পাই। ঠিক, কারণ শুধু লিখলে চলবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে হবে এবং তোমাকে লক্ষ্য রাখতে হবে উত্তরের মধ্যে অবান্তর কথা যেন না আসে। যেটুকু চাওয়া হয়েছে সেটুকুই নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে গুছিয়ে তোমাকে লিখতে হবে। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। ধরো আমি তোমাকে বললাম তুমি আমাকে 50টা আইটেম খাওয়াও, তার মধ্যে আমার একটা ভালো লাগলেই আমি তোমাকে গিফট দেব। আর আমি তোমায় বললাম তুমি আমায় 2টো খাবার খাওয়াবে, তার মধ্যে ভালো লাগলে গিফট পাবে। আমি যখন তোমাকে 50টা আইটেম খাওয়াবো, সেখান থেকে 2-5টা তোমার ভালো লাগবেই, কিন্তু 2টো খাওয়ালে তার মধ্যে থেকে ভালো লাগানোটা কিন্তু খুব চ্যালেঞ্জের। বোর্ড এই চ্যালেঞ্জটাই তোমাদের দিয়েছে, একদম স্পষ্টভাবে বলে দেওয়া, 150 শব্দের মধ্যে 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর তোমরা ক্লাস 10, 11, 12, 9 সব ক্লাসের জন্যই এই শব্দ সংখ্যার মধ্যে উত্তর তোমাকে কমপ্লিট করতে হবে। কিছুটা কম বেশি হতে পারে, 150টা 180-190ও হতে পারে, কিন্তু 150টা 300 করা যাবে না। অর্থাৎ অল্প কথার মধ্যে গুছিয়ে লেখা তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর ঘড়ি ধরে টাইম দেখে দেখে কতটা সময় নেবে, যত নাম্বারের প্রশ্ন, এমসিকিউ এসএকিউ বাদে, এমসিকিউ এসএকিউ তুরন্ত ঝড়ের গতিতে করার চেষ্টা করতে হবে। তবে এমসিকিউ এসএকিউ বাদে তোমাদের থাকে সাধারণত বাংলায় 5-এর বড় প্রশ্ন, 5 × 10 মিনিট, তার মানে এটা তোমাকে 12 থেকে 15 মিনিটের মধ্যে লিখতেই হবে। বাড়িতে যদি তুমি এভাবে লেখা এখন থেকে প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে সব কমন পাবে, লিখে আসতে পারবে না। আর লাস্ট যেটা বলবো, বাংলাতে ভালো করতে গেলে সাহিত্য পড়তে হবে। এই কথাটুকু শুনে তুমি বাবা মাকে বললে সম্রাট স্যার বলেছেন গল্পের বই পড়তে, সারাদিন তুমি গল্প উপন্যাস পড়ে গেলে তাহলে পরীক্ষায় শূন্য পাবে, সেটা নয়। অবসর সময়ে তুমি যদি একটু গল্প, কবিতা, অন্য বই, মানে গল্পের বই, কবিতার বই, তোমার যেটা ভাল লাগে, যে টাইপের ভাল লাগে, হতে পারে প্রেমের উপন্যাস, হতে পারে প্রেমের কবিতা, বিরহের কবিতা, শিক্ষামূলক কিছু প্রবন্ধ, কমিক্স, সেগুলো পড়ো। তুমি যখন পড়বে তোমার ভাষা বোধ কিন্তু গড়ে উঠবে, নতুন নতুন বাংলা শব্দ তোমার শব্দ ভাণ্ডারে যোগ হবে, তাই এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি। তবে এখানে সতর্কতা আছে, খুব অল্প সময়ের জন্যেই এটা ব্যবহার করা উচিত। অর্থাৎ ধরো সপ্তাহে তুমি একদিন আধ ঘন্টার জন্য একটু বই পড়লে, বা প্রতিদিন তোমার সমস্ত সিলেবাসের পড়া হয়ে যাওয়ার পর 15-20 মিনিট করে গল্পের বই বা এই জাতীয় কিছু পড়লে, এই যে গোটা প্যাকেজটা তোমাদের বলা হলো, এভাবে তোমরা বছরের শুরু থেকে পড়াশোনা শুরু করো, আমার বিশ্বাস তোমার রেজাল্ট ভালো হবে। আর প্রতিটি ক্লাসের বাংলার সমস্ত গল্প, কবিতার আলোচনা, ইভেন 11-এর নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের আলোচনাও আমরা শুরু করে দিয়েছি। 12, 10, 9 সব ক্লাসের ভিডিও আছে, আগামীতে আরও নতুন নতুন ভিডিও আসবে। তাই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে কিন্তু ভুলো না। আর ভুলো না, আজকের ভিডিওটা দেখে তোমার কি মনে হলো, এ বিষয় নিয়ে তোমার মতামত আমাকে নিঃসংকোচে কমেন্টে লিখে জানাতে। তাহলে সবাই ভালো থেকো, এভাবে প্র্যাকটিস করতে থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।